नमस्कार আমার আপনজনেরা রুদ্রভারতী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে মঙ্গলবার, মঙ্গলবার মানেই থাকবে রান্নাঘর এবং তার সঙ্গে থাকবে আলোচনা। তো আলোচনা শুরু হওয়ার আগে আজকে একটা বিষয়ের মধ্যে দিয়ে যাই, সেটা হচ্ছে কৃষি বিল। আমি বলেছিলাম আপনাদের যে সকালবেলায় ভিডিওয়ে বলেছিলাম যে কৃষি বিল নিয়ে আমাদের একটা আলোচনা থাকবে, মানে বলা থাকবে কথা। কৃষি বিলটা কি খায় না মাথায় দেয়? কৃষি বিল নিয়ে অনেকের প্রশ্ন হয়ে গেছে, গোটা রাজ্য জুড়ে নানা লোকে নানা রকম কথা বলছেন। যদিও সেই সমস্ত কথার উত্তর দেওয়া যায় এবং বিজেপি কার্যকর্তারা সেটা দিচ্ছেনও, কিন্তু কৃষি বিল অ্যাকচুয়ালি কি, সরকার কি তাহলে ভুল করলো, কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কি লক্ষ লক্ষ কৃষকদের পেটে লাথি মারার জন্য করলো এই বিল? এই প্রশ্নটা কিন্তু সকলের মধ্যে আছে এবং কৃষককে উস্কে দেওয়ার কাজ করে যাচ্ছে তৃণমূল, আবার কংগ্রেসও, এদিকে সিপিএমও, মানে সবাই মিলে। তো এদের প্রত্যেকের চরিত্র নিয়ে বিশ্লেষণ করা একটুখানি হয়ে যাক, তারপরে কৃষি বিল নিয়ে বলছি। প্রথমে মনে রাখবেন, সিপিএম যারা আজকে কৃষকদের কথা বলছে তারাই কিন্তু এই পশ্চিমবঙ্গে সিঙ্গুরে দোফসলি জমি সেটাকে দখল করে টাটাকে বেচে দিয়েছিল, অর্থাৎ ন্যানো কারখানার জন্য, যেটা নিয়ে আন্দোলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো জমিটা, কৃষকদের জমি কেড়ে নিয়ে কাকে বিক্রি করলেন? টাটার কারখানা করার সময় অর্থাৎ পুঁজিবাদী বা পুঁজিপতি যাই বলুন আর কি, সেই পুঁজিবাদকে তো নিয়ে এলেন সিঙ্গুরের কৃষকদের জমিগুলো দখল করে নিয়ে। যে জমি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধার করার জন্য বললেন, ক্ষমতায় এলেন, কিন্তু সেই জমি আর উদ্ধার করে কৃষকদের কোনো কাজে লাগলো না। মানে কৃষকদের জন্যে আপনারা কি করেছেন সেটা তো আমরা বুঝতে পারছি, মানে সিপিএম এবং তৃণমূল। আর কংগ্রেসের কথা তো বলাই বাহুল্য, কংগ্রেসের স্বয়ং রাহুল গান্ধী আলু এদিক থেকে ঢোকাবেন ওদিক দিয়ে সোনা বেরোবে বলা, রাহুল গান্ধী কোনোদিন চাষ সম্বন্ধে জানেন কি না ভগবান জানেন। আর চাষিদের জন্য যদি চিন্তা করতেন তাহলে পশ্চিমবঙ্গে কৃষি সম্মান নীতি যে আছে সেটা ঢোকানোর চেষ্টা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 70 লক্ষ চাষিকে, কৃষককে বঞ্চিত করে রেখে দিয়েছেন এখান থেকে। যাই হোক, এই সমস্ত হচ্ছে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের ক্যারেক্টার। এরা বিরোধিতা করার জন্যে যে কোনো জিনিসের বিরোধিতা করে, কিন্তু কৃষি বিল অ্যাকচুয়ালি কি খায় না মাথায় মাখে সেটা নিয়ে বলার আগে, মানে সেটা নিয়ে একটা ভিডিও থাকবে অবশ্যই, সেই ভিডিওটা কিন্তু এতটাই হবে, এত বড় হবে, এখন যদি আমি ঢুকিয়ে দিই তাহলে আপনাদের ধৈর্যচ্যুত হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। কারণ আজকে এখন রান্নাঘর আছে, রান্নাঘরটা দেখে নিই, তারপরে আসছি অদ্ভুত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। চলুন দেখুন এখন রান্নাঘর। রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি ধনিয়া চিকেন। এই ধনিয়া চিকেন বানাতে কি কি উপকরণ লাগবে চলুন দেখা। ধনিয়া চিকেন বানাতে এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা, 12 কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আছে ধনে পাতা বাটা, এখানে 6 চামচ ধনে পাতা বাটা আছে। তার সঙ্গে আমি 7 খানা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কারণ এতে গুঁড়ো লঙ্কা লাগবে না, কাঁচা লঙ্কার ঝালটাই ঝাল হবে। ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, স্বাদ মতো নুন, গরম মশলা 1/2 চামচেরও কম, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের কম। এখানে ফোড়নের জন্য লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা আছে, আর 3টে এমনি কাঁচা লঙ্কা আমি চিরে দেবো। লাগছে সর্ষের তেল, আর লাগছে ভিনিগার। ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারো। ম্যারিনেট করে নেব, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেকটা ধনে পাতা বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল,
দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এক ঘন্টা হয়ে গেছে, আমি এবার রান্নাটা শুরু করব। গ্যাসটা অন করে নিলাম। পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিলাম। এখানে প্রায় আমার 4-5 চামচ তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে, আমি গরম মশলা ফোড়নগুলো দিয়ে দেব। 4টে এলাচ, লবঙ্গ 5টি, ছোটো দুটো টুকরো দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটা একটু ভালোভাবে কষে নিই, তারপর পরপর মশলাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ কষলাম, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে কষব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। প্রায় 5-6 মিনিট কষলাম, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে চিকেন থেকে। তো আরও কিছুক্ষণ আমি কষবো, তারপর আমি গরম জল করে রেখেছি, এর মধ্যে গরম জল অ্যাড করব। মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি গরম জল অ্যাড করব। এই সময় দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন। কষানো হয়ে গেছে, আমি গরম জল করে রেখেছি, আমি গরম জল এর মধ্যে দিয়ে দেবো, তবে খুব বেশি পরিমাণ নয়, কারণ এটা খুব একটা ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। একটু ফুটে উঠুক, তারপরে বাকিটা দেখাবো। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাকি যে ধনে পাতা বাটাটা, ওটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম। চিকেন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। এবার আর ঢাকা দেবো না, গরম মশলা দেওয়ার পর এবার আরও 3-4 মিনিট এইভাবে ফুটবে। ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে আমার, আমি গ্যাসটা অফ করলাম। তৈরি হয়ে গেছে ধনিয়া চিকেন। এই ধনিয়া চিকেন খেতে কিন্তু খুবই সুস্বাদু, এটা রুটি, নান, পরোটা সবের সঙ্গেই খুব ভালো লাগে। এর স্মেলটাই খুব সুন্দর। এটা কিন্তু খুব সহজ, খুব কম সময় এটা বানানো যায়। তো একঘেয়েমি চিকেন না খেয়ে বানিয়ে খান না ধনিয়া চিকেন, অবশ্যই ভালো লাগবে। তো বানিয়ে খাবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি
মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর। দেখলেন রুদ্রবার্তা রান্নাঘর। অনেকেই বলেন যে রান্নাঘরটা কেন প্রশ্ন করেন। দেখুন রান্নাঘরটা রয়েছে আমাদের মা বোনেরা যাতে এন্টারটেন করতে পারে তার জন্য, এবং এর সঙ্গে সঙ্গে কবিতা যেরকম আছে আগামী দিন অনেকগুলো প্রজেক্টও আসবে। তার কারণ রুদ্রবার্তা মানে চ্যানেল উইথ ডিফারেন্স, যেটা বারবার বলি আপনাদের, সেটা হচ্ছে এখানে বৈচিত্র্য থাকবে, বিভিন্ন রকম জিনিস থাকবে, আস্তে আস্তে বাড়াবো আমি ধীরে ধীরে। তার কারণ পুরোপুরিভাবে রুদ্রবার্তা চ্যানেলটা যাতে আপনাদের পরিবারের প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয় সেটার চেষ্টা করব, বাচ্চাদের জন্য অবশ্যই থাকবে, তা সেই চেষ্টাই করা আর কি। যাই হোক, তা এবার আসি আসল প্রসঙ্গ, সেটা হচ্ছে প্রশ্নোত্তর কৃষি বিল নিয়ে। আমি যেটা বলছিলাম যে কৃষি বিল যেটা কি এসছে, মানুষের যে ধারণা আছে কৃষি বিল এলে কৃষকদের এই ক্ষতি হবে ওই ক্ষতি হবে, সেই সমস্ত নিয়ে পূর্ণাঙ্গ, একদম পূর্ণাঙ্গ সমস্ত কিছু জানতে পারবেন আগামীকাল সকালবেলা সকালের বার্তায়। তো সকালের বার্তায় আপনারা তারাই দেখবেন যারা কৃষি বিল সম্বন্ধে মানুষকে বোঝাতে পারবেন, এবং কৃষকরা, বিশেষত যারা কৃষকরা, কৃষক বন্ধু, কৃষক ভাই যারা দেখেন বা কৃষক দাদা যারা আছেন, প্রত্যেকেই দয়া করে দেখবেন আগামীকাল ভিডিও, এবং দেখে আপনারা ঠিক করবেন আপনারা কী করবেন, অর্থাৎ এই বিজেপি সরকার মানে মোদীর সরকার কি সত্যি সত্যি কৃষকদের ক্ষতি করার জন্য করলো নাকি কৃষকদের লাভ করালো, সেটা দেখে নেবেন আগামীকাল ভিডিও। এবং দেখার পরে আপনারা নিশ্চয়ই আপনারা ডিসিশন নেবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, চোখ খুলে যাবে আপনাদের, সেইভাবেই সম্পূর্ণভাবে ভিডিওটা আপনারা পাবেন আগামীকাল সকালবেলা। কারোর কথায় বিভ্রান্ত হবেন না, অনেক চ্যানেল আছে, অনেক বার্তা আছে কিন্তু তারা সত্যি কথা বলছে না, সবাই চেপে যাচ্ছে কৃষি বিল নাকি শ্রমিক মানে চাষি বিরোধী, সত্যি কি তাই, আগামীকাল থাকবে। চলুন এবার আসি প্রশ্নোত্তর। গত পরশু দিন আমাকে একটা ফোন এসেছিল, যে ফোনটা এসেছিল রাত্রিবেলা, আমার এক আপনজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা, অর্থাৎ আপনি এই চ্যানেলটা অর্থাৎ রুদ্রবার্তা চ্যানেলটাকে গ্রামের গঞ্জে ছড়িয়ে দিতে চাইছেন না কেন, পারছেন না কেন। সে প্রশ্নটা আজকে সকালেও একজন করেছেন সুদূর পুরুলিয়া থেকে, যে দাদা আমরা তো এখানে দেখতে পাচ্ছি যাদের কাছে ইউটিউব দেখতে পাই, যারা মোবাইল আছে তাদের কাছে, বাকি আমরা অনেকেই যারা আছেন তারা তো জানে না, তাদেরকে জাগানোর জন্য কী করা যাবে। দেখুন এইটুকু কাজ আপনাদের দায়িত্ব নিতে হবে, অর্থাৎ আজকের দিনে অ্যান্ড্রয়েড ফোন নেই এরকম কোনো ঘর কিন্তু নেই, সে সুদূর গ্রামে গেলেও পাবেন, একদম যে জায়গায় ইন্টারনেট পরিষেবা নেই সেখানে হয়তো পাওয়া যাবে না, বাদ বাকি সব জায়গায় প্রায় আছে। তো আপনাদের উচিত বা আপনাদের কর্তব্য হচ্ছে খালি এটাই বলা যে রুদ্রবার্তাটা দেখুন বিতর্কিত জায়গা, অর্থাৎ তৃণমূল ঘেরা জায়গা, যেখানে তৃণমূলরা দুর্দান্ত প্রতাপ সব নেতারা আছে, সেখানে দাঁড়িয়ে শুধু একবার বলে দিন না যে আরে আপনাদের তো নামে একদম উল্টোপাল্টা বলছে, রুদ্রবার্তা একটা চ্যানেলে খুব উল্টোপাল্টা বলে। দেখুন ওখানে দাঁড়ানো অনেকেই শুনে নেবে, তার মধ্যে কেউ না কেউ শুনে বলবে চল দেখে তো দেখি, এইভাবে আপনি স্প্রেড করান, অর্থাৎ আপনারা যারা ভাবছেন স্প্রেড করানোর দরকার আছে, আর যারা ভাবছেন না তাদের নিয়ে আমি ভাবছি না, যারা ভাবছেন তাদের জন্য বললাম। এবং অনেকে বলেছেন দাদা আপনি একটা নিউজ চ্যানেল করুন, আমি আবারও বলছি, প্রথমে বলেছিলাম আবারও বলছি, সেটা হচ্ছে পুঁজি ওয়াটা আমার পেলে ঘাটা। আরে আমার এমনই অবস্থা যে এখানে দাঁড়িয়ে কাউকে আমি যদি ইন্টারভিউ নিতে যাই সেখানে গেলেও অনেকে আর কি তার ছিল করে ফেলেন, যদি এখন করেন না লোক, তা ওই জায়গায় যখন পৌঁছাতে পারেনি আমি বড় চ্যানেল করবো কী করে, চ্যানেল করার জায়গা তো আমি নেই, তা কষ্ট সৃষ্ট করে এটাই দেখে নেবেন আর কি। আমি তো আমার লড়াই চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি কোনোদিন সমর্থ হয়, যদি কোনোদিন কাউকে পাওয়া যায় যে চিন্তাভাবনা করবে হ্যাঁ দেশটাকে বাঁচানো বা রাজ্যটাকে জাগানো বা বাঙালিদের জাগানো বা নিজের সনাতন ঐতিহ্য বাঁচানোর দরকার আছে, তখন রুদ্রপ্রসাদ ব্যানার্জির সঙ্গে হয়তো তারা আসবে, বাস তিনি আসবেন, তার আগে তো নয়, তার আগে তো আমি এরকমই লড়াই লড়ে যাবো আপনাদের সঙ্গে নিয়ে, কারণ আপনারা আমার আপনজন। শুনে এটা ছিল দি, অনেক দূর থেকে সুদূর থেকে একজন ফোন করেছিলেন, যে করে বলছিলেন দাদা বাংলার এই অবস্থা, আমরা চাই বাংলায় কিছু করতে, কিন্তু বর্তমানে বাংলায় যা অবস্থা আছে আমরা জানতে পারছি, কিন্তু আমরা কিন্তু কিচ্ছু করতে পারছি না, আমরা চাইছি বাঙালিদের জন্য, বাঙালি যুবকদের জন্য কিছু করতে, বড় কিছু ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, কিন্তু আমরা পারছি না। উনি বলছেন উনি কিন্তু ছেলে খেলে মানে একদম ওই তুচ্ছ তাচ্ছিল্য করার মতো ব্যক্তি বলছেন না, তিনি বলছেন তিনি বাংলায় কিছু করতে চান, কারণ তিনি বাঙালি, কিন্তু বহুদিন ধরে তিনি বিদেশে আছেন, তিনি চান বাংলার বুকে কিছু করতে, কিন্তু সেই পরিবেশ কবে আসবে, 2021 সত্যি কি পরিবর্তন হবে, তার প্রশ্নের উত্তরে আমি বলছি। রাত্রিবেলা ফোন করেছেন উনি, ওনার সব কাছে তখন দুপুরবেলা, তো সেখানে আপনাকে বলি আমি বলেছিলাম রুদ্রবার্তায় দেখে নেবেন, তা একটা কথা বলি পরিবর্তন কিন্তু হচ্ছেই, আর আমি চাইবো মানে আমার মতো সাধারণ মানুষ চাইবে আপনাদের মতো মানুষজন এই বাংলায় আসুন, বাংলায় সত্যিকারের শিল্প করুন, চপ শিল্প ভেজে বাঙালি যুবকরা শেষ হয়ে গেছে, চাকরি বাকরি এখানে নেই, পরিযায়ী শ্রমিক হয়ে বাঙালিরা চলে যাচ্ছে অন্য জায়গায়, খুব করুণ অবস্থা বাংলার মায়ের, এখানে রাজনীতি করতে করতে লোক খুন হয়ে যায়, পাওয়ার আশায় কেউ রাজনীতি করতে যায়, শেষকালে মৃত্যুবরণ করে ঘরে ফিরে আসে,
দুর্নীতিতে জড়িয়ে পড়ে সাধারণ মানুষ শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবারের জন্যে, অর্থাৎ রাজনীতিটা করতে যায় কোনো একটা সুবিধা পাওয়ার জন্যে। ওই বাবার পেনশন পেতে গেলে, বার্ধক্য ভাতার পেনশন পেতে গেলে তৃণমূলে ঝান্ডা বইতে হবে। যদি কোনো কারণে কেউ এরকম করে গিয়ে চলে যায়, তারপর তারা আস্তে আস্তে জড়িয়ে যায় এসব রাজনীতির পাঁকেতে, এবং এই পাঁকে ক্রমশ টেনে নেয়, ক্রমাগত তাদের লোভে লোভে লালসায় লালসায় তাদের শেষ করা হয়। যেভাবে যুব সমাজকে শেষ করা হয়েছে ক্লাবে টাকা দিয়ে দিয়ে, যুবকদের জন্য চাকরি নেই। কাজেই আপনারা আসুন, আপনারা প্রত্যেকেই আসুন, আপনি আপনার পরিচিত মহলে যত শিল্পপতি আছেন, বিদেশে থাকেন আপনারা, আপনারা আসুন বাংলার বুকে শিল্প করুন। অবশ্যই 2021 বাংলার জনগণ এই সমস্ত সরকারকে রাখবে না, নিশ্চিন্তে থাকুন এবং আসুন, এসে নতুন সরকারের সঙ্গে হাতে হাত ধরে মানুষের উপকার করুন। মানুষ যেন আবার ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, মাথা তুলে যেন আবার বাঙালি বাঁচে, এই চিন্তা করুন আপনারা। কারণ বাংলা যদি না বাঁচে তাহলে সেই সংস্কৃতি হারিয়ে যাবে, যে সংস্কৃতির ধারক বাহক হয়ে আপনারা দূর দেশে আছেন, আপনাদের পরিচিত আপনি বাঙালি বলে। ভালো লাগে যখন আপনি ফোন করে বলেন বাংলার জন্য আপনারা ভাবেন, কিন্তু আপনারা করতে পারেন না। অনেকে ফোন করেছেন যিনি বলেছেন একদিন এসেছিলাম বাংলায় কিছু করতে, কিন্তু বাংলায় আমাকে করতে দেওয়া হয়নি, করতে দেওয়া হয়নি। বাম রাজত্ব থেকে তিনি ফিরে গেছেন, তৃণমূল রাজত্ব একই দুর্দশা তিনি দেখেছেন, তার ইচ্ছে এই বাংলায় কিছু করার। তো আমার আপনজন, আপনাদের কাছে অনুরোধ, মানে আপনি যিনি বাইরে আছেন, আপনারা আসুন, ক্ষুদ্র ক্ষুদ্র করেও কিছু কিছু করে শিল্প তৈরি করুন। আমি বলবো না বিন্দুতে বিন্দুতে সিন্ধু, সেই মদন মদন মিত্রের মতো যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, সে কথা আমি আর বলবো না। কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু বললে সারদার টাকার কথা মনে পড়ে যায়। এমন একটা খারাপ জায়গায় চলে গেছে এই রাজ্যের সব কিছু, এখানে বলবো না, এখানে সে পরিবেশ ফিরে আসুক। কেউ তোলাবাজি করবে না, সিন্ডিকেট রাজ হবে না, কোথাও মহিলাদের রাত্রিবেলা বেরোলে ঘরে ফেরার জন্য চিন্তা করতে হবে না যে ফিরবে তো নাকি শ্লীলতাহানি হবে, এই চিন্তা হারিয়ে যাবে। কারখানায় হঠাৎ করে লকআউট বন্ধ করে দেবো, চলবে না, চলছে না, এসব বন্ধ হবে, সেই রাজ্যের কথা আমরা ভাবি। সেখানে দাঁড়িয়ে আমার বাঙালিরা, আমাদের বাঙালি যারা সব আছেন, ভাই বোনেরা বাংলায় যারা থাকেন, বাঙালি নন বেঙ্গলি যারা প্রত্যেকে বাংলাকে আপন করে নিয়েছে, তারা প্রত্যেকে চাকরি বাকরি পাবেন এবং সুখে শান্তিতে থাকবেন। এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় তাদের যেতে হবে না আর কোনোদিন, পরিযায়ী শ্রমিক হয়ে কোথাও গিয়ে গুলি খেয়ে কোথাও গিয়ে বোমা খেয়ে ফিরে আসতে হয় না কাউকেই। মুর্শিদাবাদের শ্রমিক যখন কাশ্মীর থেকে ফিরে আসেন বোমা গুলি খেয়ে, কষ্ট আমাদেরও লাগে, গালাগালি দেন আমাদের। মুর্শিদাবাদে বহু মুসলিম লোক আমাকে গালাগালি করেন, করুন, কিন্তু আপনারা যখন চোট খেয়ে আসবেন, আমি বারবার বলি বাংলাদেশ থেকে আসা মুসলিমদের বিরোধিতা আমি করি, পাকিস্তানের মুসলিমদের বিরোধিতা আমি করি, কিন্তু ভারতে থাকা মুসলিমের বিরোধিতা আমি করি না, কারণ তারাও তো আমাদেরই এখানকারই লোক। হ্যাঁ, যদি আপনি এখানে স্বপ্ন দেখেন আমাকে মারবো, জেহাদ করবো, তাহলে আপনার বিরুদ্ধে আমিও আছি। আপনি আমাকে যদি বলেন কাফেরের বাচ্চা, মালাউনের বাচ্চা, আমি আপনাকে খিস্তি করবো, এটা বাস্তব সত্যি। কিন্তু বাদবাকি সবাই তো ভারতবাসী, তাদের জন্য আমার কোনো দ্বিধা নেই বলতে যে সবাই ভারতবাসী। তাই জন্য বলছি ভারতবর্ষে যদি পশ্চিমবঙ্গে আপনারা যদি আসেন, কারখানা করেন, তাহলে পশ্চিমবাংলার রূপ বদলে যাবে। কোনো ক্লাবকে আর টাকা দিতে হবে না, কারণ ক্লাব চালানোর মতো ক্ষমতা বাঙালি ছেলেরা রাখে। যে যুবকরা ক্লাব তৈরি করে তারা জানে ক্লাব চালাতে গেলে কী করতে হয়, আর যখন তাদের পকেটে পয়সা থাকবে, ইনকাম করতে পারবে বেশি বেশি করে, ক্লাবের জন্য, ক্লাবের জন্য 2 লাখ টাকা ভিক্ষে করতে তারা কেউ যাবে না। কারণ বাঙালি আর যাই হোক মাথা উঁচু করে বাঁচা জাতি ছিল, মেরুদণ্ডবিহীন করে দেওয়া হয়েছে বাম রাজত্ব থেকে, আজ মেরুদণ্ড যেন নেই মনে হয়। যাই হোক, এই বাঙালি সেদিন পরিবর্তন হবে, এ আশা রাখি। চলুন, এটাই ছিল আজকের রান্নাঘর সমেত রুদ্রবার্তার প্রশ্নোত্তর পর্ব। আগামীকাল সকালে অবশ্যই দেখবেন, এবং আপনারা তারা দেখবেন যারা কৃষক, এবং আপনারা তারা দেখবেন যারা মনে করেন যে কেন্দ্র সরকারকে বদনাম করে, যে করে বদনাম করার চিন্তা ভাবনা করার যে দলগুলো আছে তাদের মুখের ওপর জবাব দেওয়া দরকার আছে, তারাই একমাত্র দেখবেন আগামীকাল সকালে সকালের বার্তা, যেখানে থাকবে কৃষি বিল নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। অর্থাৎ কৃষি বিল কি খায় নাকি মাথায় মাখে, নাকি এটা কৃষকদের গলা টেপার ব্যবস্থা, নাকি কৃষকদের পকেটে কিছু টাকা ঢোকার ব্যবস্থা, নাকি পুঁজিবাদীদের গ্রাস করার ব্যবস্থা, নাকি কৃষকদের উল্লাস করার ব্যবস্থা। চলুন, সেসব নিয়ে থাকবে আগামীকাল সকালে সকালের বার্তা। ততক্ষণ যেন আসি, ভালো থাকবেন সবাই, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।